নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বেওয়ারিশ গরুর সঙ্গে স্কুটির ধাক্কা, মর্মান্তিক মৃত্যু গৃহবধূ। মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, লারসেন চা বাগানে আটক স্বামী। পালস পোলিও কর্মসূচির সূচনা শিলচরেও, কাটিগড়ায় এগিয়ে এলো বিএসএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এক গৃহবধূ। শিলচর নতুনপট্টির বাসিন্দা নিহত ওই গৃহবধূর নাম অজন্তা তালুকদার, বয়স আনুমানিক 35 বছর। শিলচর নতুনপট্টির বাসিন্দা নিহত ওই গৃহবধূর নাম অজন্তা তালুকদার, বয়স আনুমানিক 35 বছর। এই দুর্ঘটনায় অল্পবিস্তর জখম হয়েছেন অজন্তার সাথে থাকা অন্য এক আরোহী সুব্রত রায়ও। জানা গেছে, শনিবার রাত 11:30 নাগাদ এক অনুষ্ঠান থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন অজন্তা ও সুব্রত রায়। ক্লাব রোডে কলকাতা বাজারের সামনে আচমকা তাদের স্কুটির সামনে বেওয়ারিশ একটি গরু এসে গেলে নিয়ন্ত্রণ হারান তাঁরা। স্কুটি থেকে ছিটকে পড়েন দুজনেই। অজন্তার নাক ও মুখ দিয়ে অনর্গল রক্ত ঝরতে থাকে। খবর পাঠানো হয় পুলিশে, কিন্তু পুলিশ ততক্ষণ অবধি ঘটনাস্থলে পৌঁছয়নি। সঙ্গে সঙ্গে পথচারীরা 108 মৃত্যুঞ্জয় পরিষেবা ডেকে তাদের পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু অজন্তার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে নিয়ে নিগ্রিমসের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। কিন্তু শেষ রক্ষা হয়নি, পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন অজন্তা। এদিকে গরুর সঙ্গে ধাক্কা লেগে অজন্তার মর্মান্তিক মৃত্যুর পর যে বিষয়টি সামনে এসেছে তা হল শিলচর শহর জুড়ে বেওয়ারিশ গরুর দাপি বেড়ানোর ঘটনা। আর এ ঘটনা নতুন নয়, এর জেরে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে থাকেন পথচারীরা। কিন্তু শহর জুড়ে দাপিয়ে বেড়ানো বেওয়ারিশ গরুগুলোকে খোঁয়াড়ে পোড়ার বিষয় নিয়ে নেই পুরসভার কোনো সদিচ্ছা। অথচ মেহেরপুরেই পুরসভা পরিচালিত একটি খোঁয়াড় রয়েছে। তবে মজার ব্যাপার হলো, অজন্তার মৃত্যুর পরদিন অর্থাৎ রবিবার গোটা শহরে ছিল না একটিও গরু। অজন্তার মর্মান্তিকে মৃত্যুর জন্য কে দায়ী প্রশ্ন রয়েই গেল। গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে লারসিং চা বাগানে। হতবধূ লারসিং চা বাগানের বাসিন্দা শিলন্তী উড়াং, বয়স 20 বছর। ঘটনাটি নিয়ে শিলন্তী উড়াংয়ের স্বামী সুখরা উড়াংকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, শনিবার সুখরা কাজ সেরে বাড়ি ফিরে বাড়ির বেড়া দেওয়ার কাজ শুরু করেন। শিলন্তীর কাছে এ নিয়ে সাহায্য চাইলে শিলন্তী বারণ করেন। রেগে গিয়ে সুখরা তাকে গালিগালাজ করলে শিলন্তী বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। রবিবার সকালে বাড়ির পাশে একটি গাছে শিলন্তীর ঝুলন্ত মরদেহ দেখতে পান সুখরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারবন্দ পুলিশ। তারা শিলন্তীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়না তদন্ত শেষে শিলন্তীর মরদেহ সমঝে দেওয়া হয় পরিবারের কাছে। এদিকে ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার মোহিতলাল দত্ত জানিয়েছেন, তারা তদন্তের স্বার্থে সুখরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে এসেছেন। আজি ৰাতিপুৱা খবৰ পালোঁ, এজন ইনফৰ্মাৰ দিলে যে লাৰ্চিং টি ষ্টেটে এজনে ছুইচাইড কৰে, এজন মাইকী মানুহ, তাৰ নাম হ'ল, নামটো ক'লে শিলন্তী উৰাং, বয়স 20 বছৰ। ই ঘৰত কাজিয়া হৈছে কি এইটো আমি নাজানো, কিন্তু গৈ পালোঁ যে ডেড বডিটো এটা গছত, অৰিজিনেলি গছতে হেংগিং আছিলে, নিজৰ কাপোৰ শাড়ীটো খুলি তেওঁলোকে সুইচাইড করলে। তো সুইচাইড করার পিছত তেওঁর কারণটা আমি এটাও গম না পালো,
তা আমি তারপরে মিস্টার কানি থানা হাজির করলো, তার স্টেটমেন্টটু লম, এইটি আমি পিএম রিপোর্টের কারণে পাঠাই আছি মেডিকেল। পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শিলচরেও শুরু হয়েছে। রবিবার সতীন্দ্রমোহন দেব হাসপাতালে কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা 9 মাস বয়সী এক শিশুকে দুফোঁটা খাইয়ে কর্মসূচির সূচনা করেন। এই সময় জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুদীপ জ্যোতি দাস, এডিসি রাজীব রায়, ডক্টর পি কে রায়, ডক্টর আশুতোষ বর্মন, ডক্টর অজিত ভট্টাচার্য, সুমন চৌধুরী প্রমুখ। এটা আমাদের সমগ্র ভারতবর্ষে পোলিও প্রতিষেধক দিবস রূপে মানা যায়, আর বাচ্চাদেরকে ওদের এজ যেরকম হয় 0 থেকে শুরু হয়ে ওদেরকে খাওয়াবে। এটার জন্য পোলিও প্রতিষেধক প্রদান কেন্দ্রও হয়। আর আমরা সবাই জানি যে আমাদের সুস্থ বাচ্চারা যখন সুস্থ থাকবে তখনই আমার ওরা আমাদের ধরোহর, ভবিষ্যতের ওরা নাগরিক, সুস্থ নাগরিকের জন্য সুস্থ বাচ্চা সুস্থ মার প্রয়োজন হয়। এটার জন্য আমরা সরকার থেকে এগুলো স্কিম হয়েছে, আর আমার পোলিওমুক্ত ভারতবর্ষ করার জন্য সবাই চেষ্টা চালাচ্ছি, তাদেরকে আপনাদের সহযোগ চাই। কেননা কিছু লোক এরকম বলে যে এগুলো না খায় আমরা ভালো থাকতে পারি, এগুলো না, সবাইকে যেরকম দোজ আছে, আপনাদের একটা বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কার্ড দেওয়া হয় কীরকম হসপিটাল থেকে আপনারা জানেন, আপনারা এগুলো কন্টিনিউ করবেন। আর বাচ্চাদেরকে যেমন সুস্থ রাখতে পারি, আমরা যাতে সুস্থ নাগরিকের সৃষ্টি করতে পারি, এটার জন্য আপনারা সাহায্য করবেন। সবাইকে আবার অভিনন্দন জানাই। 0 থেকে 5 বছর বয়সের শিশুদের পালস পোলিও টিকা দেওয়া বাধ্যতামূলক। কাছাড়ে মোট 2,78,621 এরকম শিশু রয়েছে, যাদের পোলিও টিকা খাওয়ানোর জন্য 1,292 বুথ স্থাপন করা হয়েছে। 5,114 জন স্বাস্থ্যকর্মী এর জন্য নিযুক্ত রয়েছেন। বুথ স্তরে কর্মসূচি শেষ হওয়ার পর যেসব শিশুর টিকাকরণ হয়নি তাদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে খাওয়ানো হবে। সোম ও মঙ্গলবার বাড়ি বাড়িতে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। এদিকে পোলিও নির্মূল অভিযানে এবারে এগিয়ে এল 1st ব্যাটালিয়ন বিএসএফ। রবিবার ধলছড়া, নাতানপুর, চণ্ডীনগর ও লেভারপুতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন গ্রামগুলো শিশুদের জন্য পালস পোলিও কার্যক্রম পালন করল বিএসএফ। এদিন 1 থেকে 5 বছরের 507 শিশুকে পোলিও ড্রপ দেওয়া হয়েছে। এদিনের পোলিও নির্মূল শিবিরগুলোতে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কামন সিং, ডক্টর রত্না চক্রবর্তী, ভিডিপি সচিব আব্দুল সালাম মজুমদার, বিপিএম বুরহানুল হক সহ বিএসএফ জওয়ানরা। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসবের সমাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে একল অভিযান। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরও গত 6 থেকে 12 জানুয়ারি একল সপ্তাহ পালন করা হয়। রবিবার ছিল একল দৌড় এবং সমাপ্তি অনুষ্ঠান। এদিন সকালে পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিশিষ্টজনদের উপস্থিতিতে নারকেল ভেঙে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়। পরে ওই মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে স্কুল পড়ুয়া যুবক যুবতী সহ নানা বয়সের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। একল অভিযানে দক্ষিণ পূর্ব শাখার পক্ষে অতীন্দ্র বিজয় চৌধুরী জানান, 1985 সাল থেকে সারা দেশে এই অভিযান চলছে। বর্তমানে দেশজুড়ে 1 লক্ষ একল বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। সারা ভারতবর্ষব্যাপী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একল অভিযান সারা দেশেই চলছে, এবং আজকে আমরা 1985 সাল থেকে এটা শুরু হয়েছিল, আজকে আমরা 1 লক্ষ একল বিদ্যালয় গড়তে সমর্থ হয়েছি সারা ভারতবর্ষে। যেটা আজকের আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা
শহরে এই এপলের একটা রান ফর একল আমরা অর্গানাইজ করেছি। এটার বিশেষ কারণটা হচ্ছে যে আজকে সমাপ্তি অনুষ্ঠান, মানে এই একল অভিযানের সপ্তাহ সমারোহ অনুষ্ঠানে এই আয়োজনটা আজকে একল সমারোহ অনুষ্ঠানে আমরা রান ফর একল হচ্ছে। এটার প্রধান উদ্দেশ্যটা এই যে শহরে আমরা যখন বেরোবো, শহরের সাথে গ্রাম, গ্রাম সমিতি এবং তারপরে একল, এই যে সংযোগটা, এই সংযোগটা আরও দৃঢ়তর করার জন্য এবং যাতে প্রান্তিক স্তর পর্যন্ত আমরা সবাই মিলে কাজ করতে পারি এবং একল অভিযানকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি। বরাক নদীর উপর আরেকটি সেতু নির্মাণ হচ্ছে। শহরের অন্নপূর্ণাঘাট এলাকায় নতুন সেতুটি গড়ে উঠবে। এই সেতু নির্মাণের ফলে ২৪ নম্বর ওয়ার্ডের চৈতন্যনগর এলাকার বাসিন্দারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন, জমি বাড়িও হারাবেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এলাকার বাসিন্দারা। ২৪ নম্বর ওয়ার্ডের পুর কমিশনার মধুমিতা শর্মা সহ বিজেপি নেতা দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শনিবার ভুক্তভোগীরা কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি তার নজরে নিয়ে আসেন। পরে দীপায়ন চক্রবর্তী সাংবাদিকদের জানান, সরকার উন্নয়নের ব্যাপারে সচেষ্ট, এটা ভালো লক্ষণ, কিন্তু বরাক নদীর ওপর নতুন সেতু নির্মাণের ফলে চৈতন্যনগর এলাকার যেসব বাসিন্দা ভূমি হারাবেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। আমরা সবাই জানি যে এই সরকার অনেক ডেভেলপমেন্ট করছে, তার দিকে নজর রেখে আর দুধ পাতিলকে কী করে শিলচরের সাথে কানেক্ট করা যায় তার উদ্দেশ্যে সরকারের সিদ্ধান্ত আছে অনেকগুলো ব্রিজ হবে। তো এখানে আমরা দেখেছি যে বিগত দিনে মধুরাঘাট থেকে আর শিলচর পর্যন্ত একটি ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন ডিসিশন হয় যে আমাদের অন্নপূর্ণাঘাট দিয়ে সেই ব্রিজটা আসবে, অর্থাৎ দুধপাতিল থেকে অন্নপূর্ণাঘাট পর্যন্ত ব্রিজ। তো এখানে দুটো কথা রয়েছে। প্রথমত, চৈতন্যনগরবাসী যারা আজকে প্রায় ১০০ বছর ধরে এখানে বাসিন্দা রয়েছেন, যারা মিউনিসিপ্যালিটি ট্যাক্সও দিচ্ছেন, ওনাদের হোল্ডিং রয়েছে, ওনারা মিউনিসিপ্যালিটিতে বাসিন্দা হয়েও এখানে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই ওনাদের রয়েছে, ওয়াটার ট্যাক্সও দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় ৭০টির উপরেও পরিবার এখানে ওদের সমস্যার সম্মুখীন হবে। শিলচর শহরে যানজট নিয়েও এদিন মুখ খোলেন দীপায়ন। তিনি বলেন, এমনিতেই যানজটের জন্যে শহরে স্বাভাবিকভাবে চলাচল করাই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে, তার উপর নতুন সেতু নির্মাণের পর শহরে যানবাহন আরও বেড়ে যাবে। এ ব্যাপারে জেলা প্রশাসন এবং পুরসভার সদর্থক ভূমিকা কামনা করেন তিনি। আরেকটি পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের শহর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছোট শহর হওয়ায় অনেক যানজট রয়েছে, সেটা নিয়ে আমরাও সমস্যায় জড়িত রয়েছি। সাথে সাথে এখানে যদি ব্রিজ আসে তাহলে দেখা যাবে যে রেডিও স্টেশনের পার্শ্ববর্তী এলাকাতে যে ব্রিজ আসে তাহলে যে দুধপাতিলের পুরো লোকটা সেটা শিলচর টাউনে আসবে, তার জন্য ট্রাফিক সমস্যা আরও সমস্যার সম্মুখীন হবো আমরা। এই দুটি বিষয়ের উপর আমরা চিন্তা করে আজকে ডিসি ম্যাডামকে আমরা মেমোরেন্ডাম দিই, আমরা ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমরা ওনাদেরকে বলেছি যদি সরকার ডেভেলপমেন্ট করবে তাতে আমাদের কোনো অসুবিধা নেই, ব্রিজ তো হতেই হবে, কিন্তু সে ব্যাপারে নজর দেওয়া উচিত যাতে কী করে ট্রাফিক জ্যাম এড়ানো যায়। ভারতীয় গণনাট্য সংঘের কাছাড় জেলা শাখার কনভেনশন অনুষ্ঠিত হয় শনিবার। বর্তমান কঠিন সময়ে ভাষাবিভেদ ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য মানুষ ভাষা সংস্কৃতি হারানোর শঙ্কায় ভুগছেন। এদিনের কনভেনশনে এসব বিষয়ে আলোচনা হয়। পরে আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে গণনাট্য সংঘের ভূমিকার কথা বলেন রাহুল দাশগুপ্ত। তিনি জানান, মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে এবং শান্তি সম্প্রীতির মধ্যে সংস্কৃতি চর্চা করাই গণনাট্য সংঘের মূল উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতিতে সেই পরিবেশ গড়ে তোলার কাজই চলছে। ভারতীয় গণনাট্য সংঘ জেলা কনভেনশন বিগত ১৯৯৮ সনে একবার করেছিল, তারপর এটা দ্বিতীয় কনভেনশন করে আবার নতুন কমিটি করতে যাচ্ছি আমরা। আমরা যে সময়ে আজকে চলছি, দেশের মানুষ যেভাবে চলছে, তার নিজের রাষ্ট্রহীনতায় একটা প্রশ্ন দেখা দিয়েছে। মানুষের নানা জীবিকা থেকে ধরে সংস্কৃতি বিভিন্নভাবে বিপন্নতা বোধ করছে এবং এই সময়ে গণনাট্য সংঘ চুপ হয়ে থাকতে পারে না। এই ভেবেই আমরা গণনাট্যের সারা এই জেলায় কনভেনশন করতে যাচ্ছি এবং আজকে আমাদের এই জেলায় ৬টি শাখা এখানে উপস্থিত আছে, তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে আমরা চাই এখানে বহুভাষিক জায়গা, এখানে যাতে তার নিজস্ব সংস্কৃতি যাতে বিকাশ হয় এবং
ঘেঁটে গড়া মানুষের সংস্কৃতি যাতে আমরা তুলে ধরতে পারি, এইসব উদ্দেশ্য নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মানুষের ভাষার বিভেদের বিরুদ্ধে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান করে যেতে পারি, চেতনা জাগিয়ে তুলতে পারি, এই উদ্দেশ্যে আজকের এই কনভেনশন। সদিচ্ছা থাকলে রাজনীতিতে না থেকেও যে সমাজের জন্য অনেক কিছু করা যায় তার জ্বলন্ত উদাহরণ কাটিগড়ার বাসিন্দা উত্তম কুমার নাথ। কাটিগড়ার বিভিন্ন বাগান এলাকায় ১৪০টি দুস্থ পরিবারে শীতবস্ত্র বিতরণের পর এবার গরিব মহিলাদের ১০০টি শাড়ি বণ্টন করলেন সমাজসেবী উত্তম কুমার নাথ। শনিবার কালাইন চা বাগান, পাদ্রিটিলা, হিলাড়া এবং ডিগাবড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। উত্তম কুমার নাথের সঙ্গে এদিনের কর্মসূচিতে সামিল ছিলেন অনুজ কান্তি পাল, দীপঙ্কর নাথ, সন্তোষ নাথ, রাজদীপ নাথ, লিটন ঘোষ, চন্দন নাথ প্রমুখ। আন্তর্জাতিক ভেটারেন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শিলচরে। ২৫ জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতা, যা চলবে ২৭ জানুয়ারি অবধি। এতে অংশ নিচ্ছে পড়োশি রাষ্ট্র নেপাল, বাংলাদেশ। এছাড়াও প্রতিযোগিতায় যোগদান করবে নতুন দিল্লি, কলকাতা, ত্রিপুরা, মিজোরাম এবং দুলিয়াজান। শিলচর স্পোর্টিং ফিল্ডে আয়োজিত প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষে গণধীশানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল এবং বরখোলার বিধায়ক কিশোর নাথ। পুরো প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে ফ্লাড লাইটে। ভেটেরান ক্লাবের পরিচালন সচিব সমর বিজয় ঘোষ সংবাদ মাধ্যমের কাছে অনুষ্ঠিতব্য ওই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। দুই বছর অন্তর অন্তর আমরা ভেটারান্স ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে চাই আর তো এইবারও আমরা গত বছর খুব ভালো সুন্দরভাবে হয়েছিল ভেটারান্স টুর্নামেন্টটা, এইবারও আমরা করতে যাইতেছি ইন্টারন্যাশনাল ভেটারান্স টুর্নামেন্টটা। এতে বাংলাদেশ টিম থাকবে, নেপাল টিম থাকবে ইন্টারন্যাশনাল, সঙ্গে থাকবে কলকাতা, দিল্লি, মিজোরাম, ত্রিপুরা আর দুলিয়াজান। তো এগুলা টুর্নামেন্ট স্টার্ট হবে 25 জানুয়ারি টু 27 জানুয়ারি। 27 জানুয়ারিতে সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলা খেলাই আমরা ওইটাতে হবে, লিগ বেসিসে হবে সবগুলা খেলা। আর ডে নাইট ম্যাচ হবে, সব ডে নাইট ম্যাচ হবে 25, 26, 27। আর ওপেনিং করবেন আমাদের মহারাজ রামকৃষ্ণ মিশনের মহারাজ ওপেনিং করবেন, সঙ্গে থাকবেন আমাদের এমএলএ দিলীপ পাল, শিলচরের এমএলএ আর বরখলার এমএলএ কিশোর নাথ। ভেনুটা শিলচর স্পোর্টিং মাঠ। পরে উপদেষ্টা তমাল কৃষ্ণ ধর সংবাদ মাধ্যমকে জানান, মূলত প্রবীণদের উৎসাহিত করতে প্রতি ২ বছর অন্তর অন্তর তারা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। প্রবীণদের আবার উৎসাহ দেওয়ার লাগে আপনারা কইছি আর কি, যে প্রবীণদের উৎসাহ দেওয়া হয় ওই জিনিসটা আমি কইছি আর কি পাওয়ার লাগে। অ্যাকচুয়ালি ঘটনাটা হইল গিয়া, এবার ৪০ যারা প্লেয়ার, স্পেশালি যারা প্লেয়ার, হ্যাঁ সবাই ঘরে থাকে, বাইরে না বা খেলাধুলা বা শরীরচর্চার উৎসাহী থাকে না। আমরা আমরা প্রবীণরা ওইটাই আমরা চিন্তাধারা করিয়া আমরা এই ক্লাবটার গঠন। অনেকে তো খেলা ছাড়িয়ে দিছে, অনেকে যেমন এবাব ৬০ এখানে যখন দেখে খেলা হইতেছে তারা আইতেছে খেলতেছে এবং তারা আইয়া পার্টিসিপেট করে এবং তারা টুর্নামেন্টও খেলিল আর উৎসাহ হয়ে, তারা আগে খেলি অভ্যাস আছে, ভাত বাত আছে। এরকম করে একটা ছেলে আছে রঞ্জন পাল, মানে আপনি চিন্তা করতে পারতো না ওখানে, আর তো পারতো না এখন, মানে দোস্তুর মধ্যে যে কোনো টুর্নামেন্টে ডিফেন্স খেলে, তার নামও আমরা দিলাম খালি পাওরং ভাই, খালি ভাইয়া গেলে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে বেওয়ারিশ গরুর সঙ্গে স্কুটির ধাক্কা, মর্মান্তিক মৃত্যু গৃহবধূ। মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার লারসিং চা বাগানে আটক স্বামী। পালস পোলিও কর্মসূচির সূচনা শিলচরেও, কাটিগড়ায় এগিয়ে এলো বিএসএফ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।